কহুচি কথা তু বচ পছরে ধর বীর ধনু পাণি শ্রীখণ্ডী কু আনি রথে থই পুণি তা পছরে ধর বীর ধনু পাণি মাত্র হে পার্থ কহুচি কথা তু পছ অবশ্য শ্রীখণ্ডীকে বসাই রথর পুষ্করে বদ্ধ করিবি সেহি পিতামহ ভীষ্ম দেব ও পিতামহ ভীষ্ম দেব প্রয়োজন উঠা তোমার অস্ত্র হই যাও শক্তির পরীক্ষা শ্রীখণ্ডী শ্রীখণ্ডী তুমি পুরে আসামার প্রাঙ্গণে কাহিকি শ্রীখণ্ডী মো সঙ্গে যুদ্ধ করতু পিতামহ নাই শ্রীখণ্ডী তুম হস্তরে কেবে যুদ্ধ করিবার না নাই সেনা দক্ষ ভীষ্ম মহারথ মলা 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 এতে এতে যোদ্ধাঙ্ক সঙ্গে যুদ্ধ করছেন অর্থাৎ মো সঙ্গে যুদ্ধ করিবা পাই পছ গুঞ্জা দেউছেন ভাই শ্রীখণ্ডী তোমাকে দেখিলে সবুকে এ সেনা দক্ষ ভীষ্ম মহারথ আজি কলে অস্ত্র ত্যাগ মারা অর্জুন পিতামহ ভীষ্মদেবঙ্কু মার মার অর্জুন পিতামহ ভীষ্মদেবঙ্কু মার মার অর্জুন করিদিও মো পাই ঈশ্বর সত্যা আর এই স্থানে রহি দেখিবি মু কুরুক্ষেত্র মহাভারত সমর অর্জুন কুরুক্ষেত্র মহাভারত সমর পিতামহ মতে তুমি ক্ষমা করিদেব পিতামহ মতে তুমি ক্ষমা করিদেব মার অর্জুন করিদিও মো পাই ঈশ্বর সত্যা আর এই স্থানে রহি দেখিবি মু কুরুক্ষেত্র মহাভারত সমর অর্জুন কুরুক্ষেত্র মহাভারত সমর জয় ধর্মরাজ যুধিষ্ঠিরঙ্কর জয় ধর্মরাজ যুধিষ্ঠিরঙ্কর জয় ধর্মরাজ যুধিষ্ঠিরঙ্কর আজি ভারত সমরর দ্বাদশ দিবস করেছি প্রতিজ্ঞা বীর বৃকধর তুষার বাহু উৎপাটন করি বান্ধিব দ্রৌপদীর উন্মুক্ত কেশকু ব্যাকুল উৎকণ্ঠা চিতরে চাহি বসিছি প্রাণপ্রিয়া মানিনী দ্রৌপদী হে লীলাময় বিশ্বর ঠাকুর কেতে দিন লীলা তব হেব অবসান প্রভু কেতে দিন লীলা তব হেব অবসান পিতা অভি মোর প্রণাম গ্রহণ করন্তু পিতা অভি পিতা কণ হয়েছ পিতা কাহিপাই শুকিছি শ্রীমুখ তুমর অভিরে পিতা আজি পাণ্ডবঙ্ক ভাগ্য আকাশরে
উপজয়ী বিপদর ছড়ে শোনা যায় আজ যুদ্ধে পাণ্ডবঙ্ক নাহি পরিত্রাণ নাহান্তি কৃষ্ণার্জুন পিতা সমর করন্তি উত্তর দিগরে নারায়ণী সেনাঙ্কর সঙ্গে পিতা শক্র বিহ রচনা করিছন্তি গুরুদেব দ্রোণ অর্জুন ব্যতীত পিতা অর্জুন ব্যতীত চক্র বিহ ভেদ করিবাকু শক্তি নাহি এচারি পাণ্ডবে মো জানিছি পিতা সেই গুরু চক্র বিহ ভেদ কথা পারিবু অভি পিতা এ গুরু চক্র ভেদ দরটা আদেশ দিও পিতা অভিরে তোতে আজি অন্তর খুলি দেউছি শত কোটি আশীর্বাদরে অভি পাণ্ডবঙ্ক প্রাণ রক্ষা পাই চৌদ বর্ষর শিশু সন্তান অভিমন্যুকু সেনাপতিত্ব পদবীরে করুছি বরণ সৌবীর পুত্র অভিমন্যু মোর চক্র বিহ ভেদ করি ভারত ইতিহাসর পৃষ্ঠারে পৃষ্ঠারে লিপিবদ্ধ করি যাও তোর অক্ষয় কিরতিরে অভি লিপিবদ্ধ করি যাও তোর অক্ষয় কিরতি অক্ষয় কিরতি অক্ষয় সেনা দেখ বীর অভিমন্যু আসিছি সেদিন পাইছে বীর পুত্র বীর অভিমন্যু পিতাঙ্কু আদেশ আস অবেক্ষার অন্ত ঘটিছে আজি গর্ব দম্ভ অহংকার করুথিবা তোমর সে গুরু চক্র বিহ ভেদ রেস উড়াই দেবি একগণ মণ্ডলী পিতা চলন্ত পিতা নেই চলন্ত মতে সে কি রণাঙ্কন মধ্যে শোভে রন্ধিন অক্ষয় তুলির অন্ধ রাজা মনে সে ভাঙ্গি দেব গর্ব দম্ভ অহংকার খণ্ড বিখণ্ডিত করি গুরুচক্র ভেদ লেউটি আসেব জননী নিকট ভাই জয়দ্রথ ভাই তুমি রহিব পূর্ব দর মধ্যে ভাই বন্ধু কর্ণ তুমি রহিব পশ্চিম দর মধ্যে গুরুদেব তুমি রহিব উত্তর দর মধ্যে কাহারিকু বি ন ছাড়িব সেই গুরু চক্র বিহু মধ্যে হেলে কোন্তু গুরুদেব আজি পাণ্ডব মানক পক্ষরু সেনাপতি তো কে করুচন্তি গুরুদেব কোখর সর্প অভিমন্যু
କଣ କଣ ସମସ୍ତେ ଚମକି ପଡ଼ିଲା? ଚମକି ପଡ଼ିନୁ ମାମୁ, ଚମକି ପଡ଼ିନୁ। ହେଲେ ମାମୁ, ଅଭିମନ୍ୟୁ ଯେ ଛୋଟ ବାଳକ, ତାକୁ ପୁଣି ପାଣ୍ଡବ ମାନେ ସେନାପତି ପଦ ଦେଲେ କିପରି ମାମୁ? ଏ ଚମତା ଜୟଦ୍ରଥ ମାମୁ, ଗୁରୁଦେବ ଶାସନ ବାବା ମହାରଥି କର୍ଣ୍ଣ ମାମୁ, ତାକୁ ଛୋଟ ବୋଲି ଭାବ ନାହିଁ କେହି ମାମୁ, ଜାଣିଛ କେଉଁ କଥା ମାମୁ? ଆରେ ତାର ବିଷଟା ପର ଉତ୍କଟ ଗରଳ, ତାର ବିଷଟା ଉତ୍କଟ ଗରଳ। କୁହନ୍ତୁ ମାମୁ, କେଉଁ ଉପାୟରେ ବଧ ହେବ ସେ ନିର୍ପଦ ଶିଶୁ ଅଭିମନ୍ୟୁ? ଭଣଜାଦୁ ଶାସନ, ଆରେ ଉପାୟ ତ କହିବି ନିଶ୍ଚୟ, ହଁ କହିବି ନିଶ୍ଚୟ। ହେଲେ ଏବେ ଯାଅ, ଯାଇ ସମସ୍ତେ ରକ୍ଷା କର ତୁମ ଗୁରୁ ଚକ୍ର। ଦଶ ଭାଇ ଜୟଦ୍ରଥ ଚାଲନ୍ତୁ ବନ୍ଧୁ କର୍ଣ୍ଣ, କାହାରିକୁ ବି ନ ଛାଡ଼ିବା ସେଇ ଗୁରୁ ଚକ୍ର ବ୍ୟହମ। ଚାଲନ୍ତୁ ଭାଇ, ବାତୁଳ ବାତୁଳ ମାନେ ହିଁ ପ୍ରଳାପ, ଦିନେ ଶିଶୁ ପୁତ୍ର ପ୍ରହଲାଦ ପାଇଁ ଧ୍ୱଂସ ହୋଇଥିଲା ହିରଣ୍ୟକଶିପ। ହେଲେ ଆଜି ଆଜି ଏଇ ଶିଶୁ ଅଭିମନ୍ୟୁ ପାଇଁ ମରିବ ମରିବ ସର୍ବେ କୁରୁକ୍ଷେତ୍ରରେ।